আর ভাত দিতে আয় ভাইয়ের পাতে মাছ তুলে দেয় দিতে সকাল থেকেই মাছ দোকানে ভিড় মাছ দোকানে কিন্তু কার্যত আগুন লেগেছে যার ফলে সমস্যায় পড়ছে মানুষজন মাছের বাজার অনেকটাই বেশি অন্যান্য দিনের তুলনায় আজকে মাছের বাজার এখানে অন্যান্য দিন 500 থেকে 600 হয় সেখানে আজকে চিংড়া মাছের বাজার 1000 থেকে 1200 টাকা এছাড়াও ভেটকি 800 থেকে 1000 টাকা এমনকি পোনা মাছ কাতলা মাছের দাম সেও 300 সাড়ে 300 টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও ইলিশ অন্যান্য দিনের তুলনায় আজও ইলিশের দাম মাছের বাজার আগুন হওয়ার একটাই কারণ মানুষজন বলছে আজকে বৃহস্পতি আর বৃহস্পতিরে ভাতৃ খাওয়ার জন্য মানুষ মাংস ছেড়ে মাছের দিকে দৌড়ে আসছেন মাছের বাজারে মাছের দাম কি রকম মাছের দাম আগুন একবার কি রকম চিংড়া 1000 হ্যাঁ আর কি কি মাছের কি রকম দাম 1000 1500 হ্যাঁ তো নিতে হচ্ছে কেন এতটা আগুন কেন হ্যাঁ এতটা বেশি কেন কত করে বাজার বেশি অন্য দিনের তুলনায় কেন এতটা বেশি কেন কি মনে হচ্ছে মানে এত দামেও লোক কিনে নিয়ে যাচ্ছে বাজারে মাছের দাম অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি হলো তাতেও ক্রেতারা মনে করছেন বেলা যত গড়াবে বাজারে মাছ অমিল হবে কেননা ভাতৃদ্বিতীয়া এবছর বৃহস্পতিবার তাই ভাইয়ের বদলে মাছের দিকে ঝোঁক বেশি মানুষের তমলুকের বিভিন্ন বাজারে প্রায় মাছের দাম দ্বিগুণ শুধু মাছ নয় শাকসবজি ফলমূল মিষ্টি সবেরই দাম এবছর তুলনামূলক অনেকটাই বেশি শুধু মাছ নয় মাছের পাশাপাশি ফলমূল শাকসবজি সবেরই বাজার আগুন তমলুক থেকে সৈকত সের রিপোর্ট নিউজ 18 লোকাল আম কত করে আম কত করে ফুলকপি।